আজ আমরা আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, 100 টাকায় ইতালিতে বাড়ি, আশ্চর্য হলেন? জি, আশ্চর্য হওয়ারই কথা। মানুষ তার জীবন ব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন দেশে পাড়ি জমান, অনেকে আবার জীবিকার সন্ধানেও বিভিন্ন দেশে যায়। এদের অনেকেই ওইসব দেশে স্থায়ীভাবে থেকে যেতে চান। পৃথিবীর যে কয়টি দেশ বসবাসের জন্য সুবিধাজনক, তার মধ্যে ইতালি অন্যতম। সৈকতের ধারে কিংবা পাহাড়ের উপরে ছোট্ট একটি বাড়ির স্বপ্ন অনেকেই দেখেন, কিন্তু সাধ থাকলেও সাধ্যের মধ্যে তা হয়ে ওঠে না। এমনটাই ইচ্ছা যদি আপনারও থাকে, তাহলে এটাই সুবর্ণ সুযোগ। বাংলাদেশি টাকায় যা মাত্র 103.91 টাকা, ইতালির দক্ষিণে মোলিস অঞ্চলে মিলবে আস্ত একটা বাড়ি। সম্প্রতি সিএনএন এর এক প্রতিবেদনে জানানো হয়েছে এমনই খবর। ইতালির রাজধানী রোম থেকে 140 মাইল দক্ষিণ পূর্বে মোলিস অঞ্চলের কাস্ত্রোপিগনানো গ্রামের পরিত্যক্ত বাড়িগুলো 1 ইউরোতে নতুন বাসিন্দাদের কাছে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুনে আশ্চর্য হওয়ারই কথা। তবে সংবাদ সংস্থা সিএনএন তাদের রিপোর্টে বলেছে, ইতালির বেশ কিছু শহরের জনসংখ্যা অনেক কমে গেছে। নতুন প্রজন্ম তাদের প্রয়োজনে চলে যাচ্ছে বড় বড় শহরে, ফলে খালি হয়ে পড়ে থাকছে ছোট শহরের বাড়িগুলো। পুরনো বাড়ির জন্য কেউ কর দিতেও রাজি হচ্ছেন না, ফলে বাধ্য হয়ে বাসিন্দাদের পড়ে থাকা পুরনো পরিত্যক্ত বাড়িগুলো নিলামে তুলতে হচ্ছে প্রশাসনকে। মোলিসের লোকসংখ্যা বাড়াতে এমনই উদ্যোগ নিয়েছে প্রশাসন। তবে শুধু মোলিসেই নয়, ইতালির আরও কয়েকটি শহরে এভাবে নিলামে বিক্রি করা হচ্ছে বাড়ি। 1 দশক আগে এই প্রবণতা শুরু হয়েছিল সিসিলির সালেমি নামে একটি ছোট্ট শহরে। তবে যে কেউ চাইলেই বাড়ি কিনে ফেলতে পারবেন বিষয়টি এমন নয়। আগ্রহী ব্যক্তি মেয়রকে ইমেল করে জানাতে হবে তার বাড়ি কেনার উদ্দেশ্য কি, তিনি বাড়িটি কী কাজে ব্যবহার করবেন ইত্যাদি বিষয়ের বিস্তারিত পরিকল্পনা। মেয়র আগ্রহী ব্যক্তিদের ভেতর থেকে বেছে নেবেন 100 সম্ভাব্য ক্রেতাকে। শুধু এতটুকুই নয়, এখানে বাড়ি কিনতে আপনাকে কিছু শর্ত মানতেই হবে। এছাড়াও রয়েছে নানান অসুবিধা, যেমন গ্রামের রাস্তাগুলো খুবই সংকীর্ণ, তাই গাড়ি নিয়ে চলাচলের সুযোগ নেই। বাড়িগুলো এত জরাজীর্ণ যে কোনো মুহূর্তে তা ধসে পড়তে পারে, তাই সংস্কার ছাড়া বাড়িগুলোতে বসবাসের কোনো সুযোগ নেই। আরও অনেকগুলো শর্ত রয়েছে এখানে বাড়ি কেনার ক্ষেত্রে, যেমন 3 বছরের মধ্যে এই বাড়িগুলি সংস্কার করতে হবে, যার জন্য গ্যারান্টি পেমেন্ট হিসেবে 2000 ইউরো দিতে হবে। এই অর্থ বাড়ি সংস্কারের পর আবার ফেরত দেওয়া হবে। এছাড়াও কাস্ত্রোপিগনানো কোনো জমজমাট গ্রাম নয়, এখানে রয়েছে একটি মাত্র রেস্তোরাঁ, এছাড়াও রয়েছে একটি পানশালা, একটি ওষুধের দোকান এবং কয়েকটি ছোট ছোট আবাসিক হোটেল। সব মিলিয়ে এটি একটি নিভৃত গ্রাম। গ্রামের অধিবাসীর সংখ্যা 1930 সালে ছিল প্রায় 2500, এখন তা কমে 900-তে এসে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই গ্রামের অধিবাসীরা উন্নত ভবিষ্যতের আশায় বিভিন্ন অঞ্চলে পাড়ি জমিয়েছিলেন। 1960-এর দশকে তরুণরা কাজের জন্য বড় বড় শহরে চলে যেতে শুরু করলে ধীরে ধীরে এটি একটি নির্জন গ্রামে পরিণত হয়। এখন গ্রামের 60% অধিবাসীর বয়স 70 বছরের বেশি। নিভৃত এই গ্রামটিকে আবার জাগিয়ে তুলতে চান মেয়র। তিনি জানিয়েছেন, একটি বাড়ি পুরোটা সংস্কার করতে ন্যূনতম 30,000 থেকে 40,000 ইউরোর দরকার হবে। ইতালিতে যারা কর দেন তারা এখানে বাড়ি কিনতে চাইলে পরিবেশ বান্ধব বাড়ির জন্য রাষ্ট্রীয় সহায়তা পাবেন বলেও জানিয়েছেন তিনি। এর আগেও ইতালির বেশ কিছু অঞ্চলে এমন নামমাত্র দামে বাড়ি বিক্রি হয়েছে, সেগুলোর অনেক জায়গায় এখনও বাড়ি কেনার সুযোগ রয়েছে। এখন বিদায় নিচ্ছি। এমন আরও ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলোতে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।